বড় ভাই বিবাহ করে না কেন, মেয়ে পায় না। ছোট ভাই ভাবলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চায়, ডানা কাটা ভরি খোঁজ খবর নিয়া এক বাড়ির মেয়ে ঠিক করে রাখা, ভাই তোমার জন্য একটা ভালো মেয়ে পাইছি। বলে কি ভাই এমন লেখাপড়া করে ভার্সিটিতে? কথার কথা, এরকম লেখাপড়া করে, বাবার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। বড় ভাই কয় এমন নাইয়া আমি চাই না। কথা চাও কি, বিয়া করবা না করবা না এটা স্পষ্ট করো না, করুম কথা কেমন মাইয়া চাও? এবার বড় ভাই নিঃশ্বাস ছাড়িয়া কয়, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে আইসে, যুবক ভালো করে শুনো, বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই, এমন মেয়ে পাবিও না, বিয়া হবে না। বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনো, আমার আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে কপাল খুলে যাবে। ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন, কারণ নামাজ পড়ে দোয়া করে আল্লাহ নেককারিনী স্ত্রী দিও। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয় ওই সংসারে ফুলের বাগান হয় না। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসছে দোয়া করায়, সবাই দোয়া চায় তার কাছে। যুবক ছেলেটা চলে গেল আল্লাহর ওয়ালার কাছে, গিয়া ফজরের নামাজের সময় হাজির, হুজুর আমি অমুক এলাকার সন্তান, আমার কপালে কোনো মেয়ে পাই না, দোয়া করবেন আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলাই দেয়, আপনি একটু দোয়া করবেন। বলে এটা কেমনে সম্ভব হুজুর দোয়া করবেন? হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো, মেয়েটা ডাক দিয়া কয় সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি এক অসহায় নারী, একটা যুবতী মেয়ে, আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি, ভালো বিবাহের কোনো পাত্র যেন হয়। এবার আল্লাহর ওলি কয় মা তুমি কেমন স্বামী চাও? বলে আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এই যুবক কেসা কাহিনীর ওয়াজ ভাল লাগে, বাংলাদেশের মানুষ এডি ভালো পায়, এডি ভালো পায়। এই যত বয়ান করছি না, এখন যদি বয়ানটা সাইডে দেই কবি হুজুর ঘটনাটা শেষ করে এরপরে জানে, কথা ঠিক নেই। আমি এক বয়ানে বলছিলাম কোরআন শরীফ হলো পৃথিবীর কেসা কাহিনীর বড় কিতাবের নাম কোরআন, ওগুলো বুঝাবার সময় আমার হাতে নাই। ওলামায়ে কেরাম ভালো করে জানে কোরআন শরীফে গরুর কিস্সা নাই, এরা কি কয় কোরআন হাদিসে কিস্সা কাহিনীর অস্ক। কোরআন হাদিসে 2000-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, বাঘের কিস্সা আছে কোরআন শরীফে, হাতির কিচ্ছা আছে কোরআন শরীফে, পিপিলিকার কিচ্ছা আছে কোরআন শরীফে, কিচ্ছা নেই। তুমি আসলে কোরআন সম্পর্কে জানো না, তোমার অন্তরে ভরা হিংসার কিচ্ছু নেই। এবার যুবকও চায় এমন একটা মেয়ে যে মেয়ে জান্নাতে ঢুকাবে, যুবতীও চায় এমন একটা স্বামী যে জান্নাতে। এবার মন মতো মিলছে না মিলে নাই, হুজুর মাঝখানে থাইকা বিবাহের বন্ধন তৈরি করে দিলেন। আজকে বাসায় যাইয়া যুবকদের বলি গুগলে সার্চ দিবি এই ঘটনা ওখানে পাবি, আজকে বলে দিব শেষে। এইবার বিয়া হয়ে গেছে, স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার যে আমাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করবে, আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে। আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে। এই দুইজনে মিলিয়া সংসার শুরু,
দুইজনে কষ্ট করে সংসার চালায়, স্বামীও সহযোগিতা করে স্ত্রীর, স্ত্রীও সহযোগিতা করে স্বামীর। স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে, এই যা পায় তা দিয়েই সংসার চালায়। বেশি আসলে প্রশ্ন করে বেতন কত, কয় 10 টাকা, 11 টাকা আসলো কেন, 1 টাকা কোথার থেকে আসলো, একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী, স্বামী জবাব দিল পরের মাসে আবার 2 টাকা বেশি, বেশি কেন জবাব দাও। এইভাবে প্রত্যেকটা আম্মা জানে না, স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় 20,000 টাকা বেতন 21,000 আসলো কেন, এইভাবে জবাব যদি চায়, কোনো আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না। আম্মা জানেরা চাইব, আম্মা জানারও খুশি, আরো দাও কি। আর আম্মা জান চাইবে না কেন, তুমি না আম্মা জানেরে আনছো, টেলিভিশন দাও, হুন্ডা দাও, গুন্ডা দাও, বিদেশে যাওয়ার ভিসা দাও, তুমিও কম কারান কারাও নাই, তুমিও পায়খানা কম খাও নাই, যৌতুক নামের পায়খানা এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ যৌতুক এই এলাকায় নাই। আল্লাহ হেদায়াত দান করুন, যারা যৌতুক নেয় এরা জালেম, কি বলেন, জুলুমের বিচার মরার আগে না পরে, লিখে রাখেন, যৌতুক যারা দেয় তারাও জালেম, যৌতুক যারা নেয় তারাও জালেম, যৌতুক আল্লাহর আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম, অবৈধ। ও যুবক, তোমার হাত আছে, কামাই করে নিজে খাও, বউরে খাওয়াও, আপনজনরে খাওয়াও, তুমি শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে আনবা কেন? তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, কয় হুজুর আমি হইলে কি হইব, আব্বায় তো মান্নত করে লাইছে, অন্তে আনবেই। এই জন্য কোরআন শরীফের 67 নম্বর আয়াত সূরা আহজাবে আছে, প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, কোরআন শরীফে আছে। হা, দুজনে স্ত্রী স্বামী দুজন সংসার করে, আজান হয়ে গেছে যত কাজ, ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাকে নামাজের সময় নামাজ পড়, স্বামী যদি উঠে আগে স্ত্রীকে ডাক দেয় নামাজের সময় নামাজ পড়ো, এইভাবে যদি সংসার চলে ওই সংসারে কোনোদিন অশান্তি হবে না। দুজনে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা নেককার সন্তান দিও, আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে, আমরা এমন স্বামী আর স্ত্রী, আমি জীবনভর দোয়া করছি নেককার স্ত্রী চাই, স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য, ও আল্লাহ তুমি আমাদের মিলায় দিছো, এখন একটা সন্তান চাই নেককার, দুইজনে কান্না করে দোয়া করছে, আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেমদের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটাকে হস্তগত করে নিল, স্বাধীন করলো, এই একটা ছেলেই যথেষ্ট। গুগলে গিয়ে আজকে নাম দেখা ইতিহাস পর, ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সৈয়দ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছো? সালাহউদ্দিন, দ্বীনের পরিশুদ্ধকারী, ধর্মের পরিশুদ্ধকারী, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছে সালাউদ্দিন আইয়ুবী। গুগলে নাম দিয়া সার্চ দিয়া ইতিহাস পড়, সব লেখা আছে। বলছি না, মোবাইল থেকে ভালো দিকটাও নেওয়া যায়, তুমি খারাপ দিকে যাও কেন, লাভ কি, রাত শেষ, কি দেখছো কি বলছো সব শেষ, চরিত্র কিছুই নাই। সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান কার ফেটে আসছে এবার বুঝো তো, এরকম মায়ের পেটে আনোয়ার শাহ, খাজা মঈনুদ্দিন চিশতি, এরকম আদর্শ সন্তান আসবে সালাউদ্দিন আইয়ুবী। ও আল্লাহর বান্দারা, 800 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন জমিনটাকে শাসন করেছে, তারেক বিন জিয়াদের মাধ্যমে হাতে নিল স্পেন জমিন, 800 বছর শাসন করেছে মুসলমান, আজকে সে স্পেনের খবর নাও, আজান মাইকে চলে না,
ও যুবক বাবারা, মনটাকে বুঝাও, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও মনেরে প্রশ্ন করিও, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারে, অনেকে ঘুমের ঘরেও তো মরে যায়, তুমি যদি মরো আল্লাহর কাছে কি জবাব দিবা, কবরে গিয়া কি বলবা? ও আল্লাহর বান্দারা, আমরা যা বলি আমার মাওলার কোরআন থেকে নবীর হাদিস থেকে, একটু জবাব দাও যুবক বাবারা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? সত্যটা বলিও। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা, সব সত্য। জাহান্নামে কে যাবে, জান্নাতে কারা যাবে, তাও আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাগার যারা তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, এমন জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে কোনোদিন কেউ যুবক হইয়া ঢুকবে, কোনোদিন বুড়া হবে না, জান্নাতিদের গালে কোনোদিন দাড়ি আসবে না, কোনোদিন বাথরুমের ব্যাগ হবে না, শান্তি আর শান্তি আর শান্তি, নেক আমলওয়ালারা জান্নাত পাবে। ও যুবক বাবারা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই? তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারো না, তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক আজকে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, যুবক চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে বাদ দেয় না, বলো তুমি কেন নামাজটা পড়তে পারো না? তোমার মতো যুবক সন্তান জমিনে চাষাবাদ করে আজান হলে গামছা বিছায় রাস্তায় নামাজ পড়ে সারে না, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক বাবা, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও মা বাবার খেদমত করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো কত ছাত্র আছে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো লম্বা দাড়ি নামাজি নাই? পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররামের খতিব, অথচ বান্দা ভালো করে আরবিও পড়তে পারে না, নামাজের সময় নামাজ পড়ে। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় ঘুরলে এখনো পাওয়া যাবে পাঁচ বেলার নামাজ পড়ে নাই? এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আপনাদের দাম কত তা জানেননি? আপনারা তো সাধারণ কোন নারী না, আপনারা তো সাহাবায়ে কেরামদের স্ত্রীর মতো দামি, এমনকি নবীর মায়ের মতো আপনারা দামি, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি। এরে আম্মা জানেরা, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি, যেই মারিয়াম কিয়ামতের দিন আমার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে। ও আম্মা জানেরা, আপনারা তো হাফেজে কোরআনদের মা, আপনারা তো আলেম ওলামাদের মা, আপনাদের অনেক মূল্য অনেক দাম, আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন, দুনিয়াতে আর কেউ আপনাদের সম্মান দিতে পারে নাই, আপনি কি পারেন না একটা ন্যাক আমলওয়ালা ন্যাক আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। ও মা, আপনার আদর্শ দিয়া সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, মরিয়া গেলেও সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, দুনিয়ার মানুষও দোয়া করবে। ওরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এত কষ্ট করিয়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই, আপনি কেন পারবেন না? ব্যবসা করে মিথ্যা বলে না, হারাম খায় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে অন্তর নরম করে বলেন, আল্লাহর কোরআন সত্য,
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য। আপনার আমার নবীজি যার গুনাহ নাই, ওই নবীও হাশরের ময়দানের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে, কেয়ামতের দিন ভয়ঙ্কর হালাত হবে, আমার উম্মতের উপায় কি হবে, এই ভয়ে কান্না করি। কারণটা কি? কেয়ামতের ময়দানে ঈসা নবী নিজের ভয়ে কান্না করবেন, মূসা নবী নিজের জন্য কান্না করবেন, এতটা ভয়ঙ্কর হবে হাশরের মাঠ, সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন। উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। ঈসা নবী বলে আমি পারবো না, মূসা নবী বলবেন আমি পারবো না, ইব্রাহিম নবী বলবেন আমার দ্বারা সম্ভব না। নবী যে বলেন, আয়েশা সর্বশেষ উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করবে, চতুর্দিকে সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, সবাই সব নবীদের পেছনে ঘুরিয়া আশ্বাস না পাইয়া সবাই আমারে তালাশ করবে। আম্মা জানায় সে বলেন, নবী আপনি কোথায় থাকবেন, উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন, আয়েশা আমি থাকবো আমার আল্লাহর সামনে, কুদরতের সামনে, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, মূসা নবী নিজের জন্য কান্না করবেন, আমি মুহাম্মদ আখিরি নবী, আমার জন্য আমি একবারও কান্না করব না, আমি সেজদায় পড়ে আমার মাওলাকে বলবো, দয়ার মালিক আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতের ময়দানে যাব না। ও দাড়ি কামানেওয়ালা যুবক বাবারা, ও বেপর্দায় চললেওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক। আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি চলতাম পারতাম, কেউ বাধা দিত না, কিন্তু এরপরও গরম লাগে, তারপরও টুপি কেন ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের যন্ত্রণা আর আযাব তাও সত্য। হাশরের ময়দানে গুনাহগারের অবস্থাটা বড় কঠিন হবে। আল্লাহ বলবেন রাগান্বিত আওয়াজ দিয়া, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগারের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, জাহান্নামের আগুনেকে ফালাইয়া দাও। দুনিয়াতে গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে বাবা? মনটারে বুঝাইয়া তওবা কর, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবার কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকায় চলব, এখন থেকে তওবা করে নাও, আমার মায়ার নবী উম্মতির মায়ায় পড়ে কাঁদেন, ওই জাহান্নামের আযাবের ভয় যদি থাকে এখনো সময় আছে, তওবা করো। ও যুবক, মা বাবা থাকলে দোয়া নিও, মা বাবার দোয়া ছাড়া তুমি লেখাপড়ায় পাশ করতে পারবা না, সম্মানের চেয়ারে বসতে পারবা না। আজকে এই চেয়ারে বসছি মা বাবার দোয়া আর চোখের পানির কারণে। তুমি আজকে টাকার মালিক, বাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ওই মা বাবারে যারা ভুলিয়ে গেছো, ওরে কত সন্তানেরা মা হারায় কাঁদে, বাবা হারায় কাঁদে, করোনায় হারাইলো, আগুনে পুড়িয়া কত মা চলে গেল, বাবা চলে গেল, সন্তানেরা আর আব্বু বলে ডাকতে পারে না, আম্মু বলে ডাক দিতে পারে না, এই বন্যায় কত মা চলে গেল, কত বাবা চলে গেল। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যাদের মা এখনো বেঁচে আছে, বাবা আছে, গিয়া দোয়া নিও, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি মনের রাগে কত খারাপ কথা তোমার সাথে বলেছি,
তুমি হয়তো মাঝে মাঝে কষ্ট পাইয়া কান্না করেছ, আজকে আমি ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না, মা তুমি আমাকে একটু দোয়া করিয়া দাও। আমি লেখাপড়া করে আদর্শ মানুষ হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলব, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে, আর যার মা দুনিয়ায় নাই কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও, ওই মা বাবা তোমার আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছেন। আজকে তোমার ঘরের ভিতরে ফ্রিজ ভরা মাছ কত ফল, অথচ মা বাবা এমন এক সময় গেছে মাছ খাইতে চাইছে কেনার মতো টাকা পায় নাই, ফল খাইতে চাইছে কেনার মতো টাকা ছিল না। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কি লাভ হবে ওই মা বাবা, এত সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে, ওই মা বাবার এত আর চাইলেও মাছ দিতে পারবা না, ফল দিতে পারবা না। একটু জবান খুলিয়া দোয়া করিও, আর চোখের পানি সারিয়া কাঁদিও, আর আমার আল্লাহকে বলিও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মাকে মাফ করে দাও, জীবনে যত বেয়াদবি করেছি মাফ করে দাও। ও আল্লাহর বান্দা, জানি না কারণ তোর তৈরি হয়ে গেল তওবার জন্য, কেউ তওবা নসিব হবে তারা তওবা করে আর নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপর্দায় চলবে না, মা বাবাকে কষ্ট দিবে না। আর একদল নিমক হারাম কপাল পরা আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, এরা তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা শুরু করে দিবে। জানি না কার অন্তরটা নরম, কে তওবার জন্য দিলটা তৈরি করেছেন, যাদের অন্তরে তৈরি হয়ে গেছে তওবার নিয়তে তাদেরকে আমি বলবো, এখনো সময় আছে, অন্তর তৈরি করেন তওবার জন্য। আল্লাহকে মনে মনে বলেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, দাঁড়িয়ার কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ও আল্লাহ, জানি না কারা হাত তুলছে, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, আর বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين। সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়া পড়ো মহব্বতের সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়া গভীরাতে আপনার দরওয়াজায় হাজির, জীবনটা গুনায় কাটায়া নাপাক করে ফেলেছি, গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, মনে হয় আমার মতো গুনাগার এই ময়দানে আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই,
আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না। দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে মশারি টানাইয়া ঘুমাই মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক। এখনো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, দুনিয়ার ঘরে আগুন যদি লেগে যায় পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা। চোখের পানি ছেড়ে কাঁদো, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, শিক্ষকের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আজাবের ভয়ে বান্দা কেন কান্না করবা না। যদি চোখে পানি না আসে মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার, গুনার কারণে অন্তরটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দিকে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আমাদের মতো কপাল ভরা কেউ নাই, আমাদের চোখে পানি নাই, আপনাদের চোখে পানি, আমার মাওলার বড় দয়া আছে আপনার উপরে, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের খালি ফিরাইয়া না দেয়। আল্লাহ যদি ফিরে দেয় কোথায় যাব, জাহান্নাম সারা যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ তাকাইয়া দেখেন কার অন্তরে কি ব্যথা নিয়া হাত তুলেছেন, কে যেন মা হারাইয়া বড় অসহায়, কে যেন বাবা হারাইয়া বড় ইয়তিম, কে যেন ভাই হারাইল, কে যেন বোন হারাইল, কে যেন স্বামী হারায় ফেলল, কে যেন স্ত্রী হারায় ফেলল, কে যেন আপন বন্ধুকে হারাইল। ও আল্লাহ যার মনে যত ব্যথা আছে আপনি তো দেখতেছেন জানতেছেন, আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, আয় আল্লাহ মজলিস কবুল করে নেন, আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবক ছাত্রদের কামিয়াবি দান করেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবালা বিনয় জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানদের হেফাজত করেন, ইসলামের হেফাজত করেন, আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যারা এতিমের মতো এখানে হাত তুলেছেন, মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, অনেকে বাড়িতে চলে যাবে মোনাজাতের ভরে, বাড়ি গিয়া দেখবে মা যাদের আছে অপেক্ষা করতেছি, বাবা যারা আছে অপেক্ষায় বসে আছে।